أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبت شبائي درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. এ ভাই জবানটা একটু চালু করেন আর একটু আওয়াজটা বড় করেন। لا إله إلا الله 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 محمد رسول الله. মহতারাম সভাপতি দামাত বারাকাতুল আলিয়া, উপস্থিত দেশবরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার, উলামায়ে কেরাম বুজুর্গাদিনের দিনের সোহবতে বসে কোরআন সুন্নার আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করেছেন। বলিষ্ঠ আওয়াজে মহব্বতে সবাই মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা দয়া করে মায়া করে মেহরবানি করে আমাকে আপনাকে হাজারো গুনার পরিবেশ থেকে গুনার কাজ থেকে রক্ষা করে কোরআন হাদিসের এই মুবারক মাহফিলের জন্য কবুল করেছেন। আপনারা অবশ্যই এই কথা সাথে একমত হবেন, আমরা আপনারা এখানে যতজন মানুষ মাহফিলে আসি এর চেয়ে আরো কয়েক শগুণ বেশি মানুষ এখনো আশেপাশে টেলিভিশনের সামনে বসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গুনার সেই পরিবেশে না নিয়ে কোরআন হাদিসের এই মুবারক মজলিসে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কয়েকটি কথার জবাব আপনাদেরকে দেওয়া লাগবে, রাজি আছেন তো? আমি তো আপনাদের একেবারে ঘরের মানুষ, এরপরে আর ঘরের হওয়ার সুযোগই নেই, এখন আমারে রাখছেন সবার পরে। এটা তো হইলো ঘর কা মরক ডাল বরাবর। আমি যদিও মরগ হয়ে থাকি গড়ের হওয়ার কারণে এটা ডাইলের মতো হই। এরপরও কি আপনারা কিছুক্ষণ সময় ধৈর্য সহকারে বসবেন?
আপনারা সামনে যারা আছেন এরা তো আমার দিকে ছায়া রয়েছে না, না করবেন কেমনে? ওই যাদেরকে একটু কম দেখা যায় তারা কি রাজি আছেন? মাশাআল্লাহ। তাহলে সবাই একটু আমার দিকে তাকাইবেন, মেহরবানি করে আমার সাথে কোনো কথা বলার দরকার হলে একটু আদান প্রদান করবেন বলে আমি আশা করছি। আমার ভাইয়েরা, আমরা এই দুনিয়ায় কেহই ছিলাম না। কত ভাগ সত্য জোরে কন, কত ভাগ সত্য? দুনিয়ায় আমরা কেহই থাকবো না, এটা কত ভাগ সত্য? সন্দেহ আছে কোন? তাহলে আমরা দুনিয়ায় ছিলামও না, দুনিয়ায় আমরা থাকবো? এখন আপনারা বলেন দুনিয়া থাকবে কি? দুনিয়াও থাকবে না। তাহলে দুনিয়া থাকবে কতদিন? ইমানদার থাকবে যতদিন। তাহলে আমরা কি কোনো কাফের বেঈমানের দয়ায় দুনিয়াতে আছি, না মুসলমানের ওসিলায় কাফের বেঈমানেরা খায়? এই নাফরমানের দল জানে না, আমি তো মনে করি দুনিয়ার 450 কোটি কাফের বেঈমান এই দুনিয়ার ইমানদারদের কাছে ঋণী। যারা দাঁড়ায় রয়েছে এরা ঠিক বে ঠিক কইতো না, আপনারা কি কন? এরাও কইতো? তাহলে এরা নে শুধু কন, এরা কইতো ঠিক কিনা? হ্যাঁ কইছেন? এই কম বয়সী যদি হেরা কইছে না, সবাই কইছেন? একজনের জবানও বন্ধ রাখা যাবে না। জবান কার দেওয়া? আল্লাহ। আরো আওয়াজ করে বলেন কার দেওয়া? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। বলেন বান্দা বান্দিরে চোখ দুইটাকে আমি দেই নাই, জবানকে আমি আল্লাহ দেই নাই, ঠোঁটকে আমি আল্লাহ দেই নাই, হে মুসলমান কে দিয়েছেন? কেন দেওয়া? ও মুসলমান, এই জবান দিয়ে ডাকবেন মালিক রে। কে মালিক? আওয়াজ করে ডাকবেন আল্লাহ। মাশাআল্লাহ, এই আওয়াজটার দরকার। আমার বন্ধুরা, অন্তত মান্ডা এরিয়ার ভিতরে আজকের এই মাহফিল চলাকালীন সময়ের ভিতরে আমরা শয়তানকে জায়গা দিতে পারি না। সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুরা, জবান কে দিয়েছেন? চোখ দুইটা কে দিয়েছেন? আরে মুসলমান একটু কি চিন্তা করেছেন? কোনদিন জবানটা নিয়ে চিন্তা করে কি দেখেছি? এই জবানটা আল্লাহ কেমন করে বানাইলেন? ও মুসলমান, জবান তো একটা, খাইলেন কত জিনিস, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মজা আছে, কিন্তু বুঝবার মতো যোগ্যতা আমার আল্লাহ একটা জিহ্বার মধ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, আম খাওয়ার জিব্বাটা তোর মুখে লাগায় দিলাম, আপেল খাইতে গেলে জিব্বা পাল্টায় আনিস, কমলা খাইতে গেলে বদলায় আনিস, তাহলে জীবনে যা খাইছেন এতখানা খাওয়াও সম্ভব হইতো না। বিল্ডিং করবেন তো দূরের কথা, যা খাইছেন শুধু জিব্বা বদলাইতে বদলাইতে সব টাকা শেষ হয়ে যাইত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন, এই জবানটা দিয়েছেন যেহেতু আমার আল্লাহ, ও মুসলমান এই জবান দিয়ে আমরা আল্লাহকে ডাকব, এই জবান দিয়ে মানুষের সাথে কথা বলবো বড় সুন্দর করে, মানুষকে গালি দেব তাহলে আলেমরারে গালি দিব, কোন মানুষকে গালি দেওয়া? সিবাবুল মুসলিমি ফুসুকুন। আল্লাহর নবী বলেন কাউকে গালি দেওয়া হলো গুনার কাজ, আর আলেমরারে দেওয়া সওয়াবের কাজ। সাধারণ ইমানদারকে যদি গালি দেওয়া গুনার কাজ হয়, আলেমদেরকে গালি দেওয়া মহাকবিরা গুনাহ হবে। আমরা আলেমের পক্ষে আছি, কথা কন? সবাই আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো? দুনিয়াও থাকবে না। দুনিয়া থাকবে কতদিন? ইমানদার থাকবে কতদিন? এই যুবকেরা, এই যুবকেরা, নিজেকে কম দামি মনে করার কোনো কারণ নাই। তুমি একজন মুসলমান, আল্লাহর দুনিয়া আসমান জমিন সব কিছুর চাইতে তুমি দামি। পাগলামি ছেড়ে দাও,
আল্লাহর পথে আসো, অন্যান্য পথ বন্ধ করে দাও, গুনার দিকে ধাবিত না হয়ে আল্লাহর রাস্তার দিকে আসো। আমি বলতে চাই, এই দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদতের চাইতে কোনো মজা নাই, আর পরকালে জান্নাতের চাইতে বড় কোনো শান্তির জায়গা নাই। দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে না, শান্তি কোনোদিন তালাশ করে পাবে না। আজকে আজকে আমাদের বর্তমান সময়ের অবস্থা, গান বাজনা আর মাদক, এই দুই জিনিসে যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমার বন্ধুরা, কোরআন ও হাদিসের দৃষ্টিতে দুটোটা জিনিস হালাল না হারাম? হালাল না হারাম? তাহলে মুসলমানের ঘরে, মুসলমানের সাথে, মুসলমানের কণ্ঠে হারাম থাকতে পারে না। আমি আজকে অনুরোধ করব, এই মাহফিল থেকে মাদককে আমরা হা বলবো। মাদক সমাজে চলবে না? সবাই বলেন, সবাই বলেন, মাদক সমাজে চলবে না? আমার বন্ধুরা, আমরা গান গাইব না, আল্লাহর কালাম তেলাওয়াত করব। জোরে তেলাওয়াত করে দেখো, করে দেখো, করে দেখো, করে দেখো, দুনিয়ার হাজার গান বাজনা দিয়ে আমার আল্লাহর কোরআনের এক আয়াতের মোকাবেলা করা যাবে না। ইয়াসিন, সারাদিন মমতাজ রে না চাইলে ওদের মজা পাওয়া যাবে? তিনটা গান গাওয়ার পরে তার খুঁজিং হইতো না, আর কোনো ভাল লাগে না। আর কোরআন শরীফ সব এখন থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত তেলাওয়াত হচ্ছে, আর 40000 বছর পর্যন্ত তেলাওয়াত করলেও মজা মজা। আর কারি বাসেন যদি তেলাওয়াত করতেন তাহলে বেমজা হইতো। আর আস্তে কর, ওই মিয়া কারি আব্দুল বাসেদকে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক কনফারেন্সে লন্ডনে, সারা দুনিয়ার সকল ধর্মের লোক এখানে ছিল, সব ধর্মের লোক এখানে। কারি আব্দুল বাসেদ কে নেওয়া হয়েছে মুসলমানদের পক্ষ থেকে, 5 মিনিট সময়ে ইসলামের পক্ষে বক্তব্য দিবে, ধর্মগ্রন্থ পয়রা শুনাইবে, তাফসির করার সময় কই 5 মিনিটে? কারি সাহেবরা তো 5 মিনিট লাগে খালি টুফি আর রুমাল কুট সুজা করতো। দেখেন না, কারি সাহেবরা দেখেন, কারি সাহেব তেলাওয়াত করুন, আমাদের ইসলাম ধর্মের পক্ষে বক্তব্য, আর কিছুই লাগবে না। কারণ আমার আপনার নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য গণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, মুসলমান কোরআনের তেলাওয়াতের দ্বারা মানুষ কাফের বেঈমান মুসলমান হয়, মুসলমানের ঈমান আরো তাজা হয়, তাজা হয়, তাজা হয়, তাজা হয়। এই কারণে বলছি, কোরআনের শিক্ষা মুসলমানের সন্তানের জন্য বাধ্যতামূলক করে দাও, মাদক নিয়ন্ত্রণের জন্য। আর তোমাদেরকে যুদ্ধ করা লাগবে না, কোরআনের তেলাওয়াতে কোরআনের শিক্ষায় তাকে ধাক্কায়া মাদক থেকে বিরত রাখবে। আজকেও আমি জুমার নামাজের বয়ানের সময় বলেছি, আমার মাদ্রাসার ছাত্ররা তো একটা আকিস ভিড়িও কোনোদিন চিনে না, টানো দেয় না, এরা কেড়ে দেয় না, এরা কি তোমার মতো আতফাওয়ালা কোনো যুবক না, রক্ত মাংসে গড়া না? কিন্তু মাদ্রাসার কোনো ছেলে কেন একটা বিড়িতেও টান দেয় না? গাঁজা আর বাবার হিরোইন তো পরের কথা, বিড়ি পর্যন্ত টান দেয় না, কেন টান দেয় না? তাদের কোরআনের যেই শিক্ষা লাভ করেছে, শিক্ষা তাকে ওই জিনিসের কাছে যাইতে দেন না। বন্ধুরা, কষ্ট হবে? আরো আধা ঘন্টা চলবে? আমি তো বাড়ির ঘরের মানুষ, আমি তো একেবারে ঘরের মানুষ ভাই, আর কত শোনাইবো আপনাদেরকে, যা এরপর আপনারা মহব্বত করেন, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুক। 5 মিনিট কারি সাহেবের তেলাওয়াতের টাইম, মাত্র 5 মিনিট, 4 মিনিট হলে হলুদ বাতি জ্বলবে, 5 মিনিট হলে লাল বাতি জ্বলবে, মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে। কথা বুঝেন নাই? মাত্র 6 মিনিট টাইম, কারি সাহেব উঠছেন, কারি সাহেব উঠছেন, সবাই কানে 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 শিখে দে, ও কারি সাহেব আজকের তেলাওয়াত যেন সুন্দর করে হয়।
কারণ আজকের তেলাওয়াত ব্যক্তিগত ভাবে তোমার মান সম্মান রক্ষার জন্য না, আজকের তেলাওয়াত ইসলাম ধর্মের মান মর্যাদা রক্ষার তেলাওয়াত। অতএব যতটুকু সম্ভব সুন্দর করে যেন তেলাওয়াত হয়। কারি আব্দুল বাসিত মঞ্চে গেলেন, এখন কি তিনি বসলেন সুন্দর করে তেলাওয়াত করবেন? তেলাওয়াতের জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগে, এই জন্য কারি সাহেব একটু ব্যতিক্রমী স্টাইলে শুরু করলেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। ও মুসলমান, তিনবার আউযু বিল্লাহ এইভাবে পড়লেন, অতঃপর বিসমিল্লাহ, 5 মিনিটের ভিতরে অধিকাংশ সময়টাই তো পার হয়ে গেছে। মুসলমানেরা যারা ছিলেন হতাশ, যারা সবার জন্য মলিন হয়ে আসছে, আর মনে মনে চিন্তা করছে, ও কারি সাহেব এটা কেমন কাজ করো, আজকে তুমি সংক্ষেপে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটু তেলাওয়াত মারা করবা, আজকে কি কাজ করো? আরে আব্দুল বাসিত চিন্তা করেন, কোন দিক দিয়ে তেলাওয়াত করব, কোন দিক দিয়ে তেলাওয়াত করব, খুঁজে বের করলেন। আমার নবী বলেছেন প্রত্যেকটি জিনিসের হৃৎপিণ্ড আছে, আর কোরআনের হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে। হে মুসলমান, কারি আব্দুল বাসিতের কণ্ঠে যখন শুরু হয়ে গেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, পুরা অনুষ্ঠান জুড়ে তিন পতন নীরবতা বিরাজ করতে আছে, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। এভাবে কোরআনের তেলাওয়াত শুরু করেছেন কারি সাহেব, মনে মনে এই নিয়ত করে তেলাওয়াত আরম্ভ করেছেন, আজকের তেলাওয়াত শুরু করব আমি, শেষ হবে কোথায় এটা আমার চিন্তা করা লাগবে না, আজকের তেলাওয়াতের গন্তব্য কোথায় হবে এটা ঠিক করবেন স্বয়ং আল্লাহ। হে মুসলমান, তেলাওয়াত শুরু হয়ে গেছে, আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত মধুর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ হয়ে গেলে পুরা অনুষ্ঠান জুড়ে তিন পতন নীরবতা বিরাজ করছে। সবাই যেন মাথা নিচের দিকে দিয়ে চোখ বন্ধ করে মনোযোগ সহকারে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে আছে। তেলাওয়াত চলছে, তেলাওয়াত চলছে, 4 মিনিট পার হয়ে গেল, হলুদ বাতি জ্বলে না, 5 মিনিট পার হয়ে গেল, লাল বাতিও জ্বলে না, মাইক্রোফোনও বন্ধ হয় না। ومكر الله والله خير الماكرين। বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ বলেন আল্লাহ, আমি আল্লাহ কৌশল অবলম্বন করব, আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কোন ষড়যন্ত্র টিকতে আরো জোরে পারে না। খ্রিস্টানের বাচ্চা 50 জন মুসলমানকে তুই মসজিদের ভিতরে হত্যা করেছ, মুসলমান হিসেবে আমরা ব্যতীত, আমরাও ব্যতীত, তবে আমাদের আরেকটা সুসংবাদ রয়েছে, যদিও দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, ওই 50 জন তো নির্দ্বিধায় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরার তো দুনিয়া যেমন আছে জান্নাতও আছে। এরে জানোয়ারের দল, তোদের তো দুনিয়াও ভালো করে নাই, আর পরকালও তোদের পুরাটাই নাই। দুনিয়ার টাকা আছে কিন্তু অন্তরে শান্তি নাই। আর মুসলমান যখন বলা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah,
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার জিকির করা শুরু করলে মুসলমানের কলবটা শান্তিতে ভরে যায়। আরে মুসলমান, এই শান্তি দুনিয়ার কোন কাফেরের বাচ্চা কোনদিন পাইতে পারে না। আরে মুসলমান, আওয়াজ করে বলুন কোরআন কার তো চলছে, আওয়াজ কোনো নাই, কোনো কথাবার্তা নাই। সুইচ টিপ দেওয়ার জন্য একজনের দায়িত্ব ছিল যার আঙ্গুল, আল্লাহ যেন কোরআনের তেলাওয়াতের ধাক্কায় আঙ্গুল কোথায় সরাইয়া দিয়েছে। এরে মুসলমান, তেলাওয়াত চলছে চলছে চলছে, তেলাওয়াত হইতে হইতে এক পর্যায়ে কারি সাহেব নিজেই তেলাওয়াত বন্ধ করলেন, সাদাকাল্লাহু মাওলানাল আযীম বলে বন্ধ করে। এবার যখন মঞ্চ ত্যাগ করেন সবার হুশ হয়েছে, এবার ডাক দেখো কেন মঞ্চ ত্যাগ করে চলে যাও, আরো তেলাওয়াত করব, আরো তেলাওয়াত কর। মাত্র না তেলাওয়াত আরম্ভ করলাম, মাত্র না তেলাওয়াত আরম্ভ করলাম, এখনই কেন বন্ধ করে দাও? না না না, আরো তেলাওয়াত চলবে। এবার পরিচালক দাঁড়ায় কয়, না না না, আর সুযোগ দেওয়া যাবে না। ঘড়ির কাঁটার দিকে তাকায় দেখো কয়টায় শুরু হয়েছিল, কয়টায় শেষ হয়েছে। এবার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখা গেল পাঁচ মিনিট, দশ মিনিট, পনেরো মিনিট, আধা ঘন্টা নয়, আল্লাহর কালামের তেলাওয়াত একটা না পাঁচ ঘন্টা ব্যাপী হয়েছে। এবার এবার আর দেরি নাই, এবার আর দেরি নাই, কিছু সংখ্যক যুবক গিয়ে দাঁড়ায়, যেই কোরআনের তেলাওয়াত পাঁচ মিনিটের জন্য শুরু করলে পাঁচ ঘন্টা পার হয়ে যায়, টের পাওয়া যায় না। এই কোরআন আল্লাহর কালাম শুনবার কোনো কারণ নাই, আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। হে মুসলমান, আমি তাই বলতে চাই, যেই নিউজিল্যান্ডের পবিত্র মসজিদে মুসলমানের রক্ত পড়েছে, আজকে ওই তাদের পার্লামেন্টে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী খ্রিস্টান হওয়ার পরেও আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করেছে। হে মুসলমান, অস্ট্রেলিয়ার একজন এমপি সাহেব তাদের ওই সন্ত্রাসীর পক্ষে কথা বলেছিল, এই জন্যে একজন বালক তার মাথায় গিয়ে ডিম ভেঙে প্রতিবাদ করেছে। এই যুবক এই ছেলেরে এত পছন্দ করেছে, নিউজিল্যান্ডের হাজার হাজার মেয়েরা তার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইতে শুরু করেছে। ওরে বাবা রে, ও মুসলমান, তাই বলতে চাই, মুসলমানের রক্ত বৃথা যাইতে পারে, আরো জোরে আরো জোরে, মুসলমানের রক্ত বৃথা যাইতে পারে না। আল্লাহ এই মুসলমানদের শাহাদতের রক্তের বিনিময়ে নিউজিল্যান্ডকে তুমি মুসলমানদের ঘাঁটি বানায় দাও। জোরে কানামি, জোরে কানামি। হে মুসলমান, তাই আসুন, বলছিলাম আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যুবক তুমি কেমন করে গানের পিছনে দৌড়াও? না না না, গান নয় তেলাওয়াত করো, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তেলাওয়াত করো, মনটা ভরে যাবে, সাহস তোমার বাড়বে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাজবান, তুমি কেন ওই কাফের বেঈমান নাস্তিক মুরতাদ আর ওই কান ইহুদি খ্রিস্টানদের পচা মদ পান করে তুমি রাস্তায় মাতাল হয়ে ঘুরবে? তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের শরবত অপেক্ষা করছে। মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বামু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফা ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাইন
লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউযিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়ারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইশতাহুন ওয়া হুরুল ঈন কাআমফালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মখদুদ ওয়া তালহিন মানযুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুদ ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين سوف يتر ترجمة كرام شمبو كتا بولن لكنا كستا حجي كستا حجي আল্লাহ তুমি সবাইকে জান্নাতি হিসাবে কবুল করো, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব, সবার জবান বন্ধ রাখা যাবে না, সবারটা খুলতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব, গান গাইব, মাদক সেবন করব। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক, আরো জোরে গান, মাদক সেবীদেরকে সামাজিক ভাবে বয়কট করা হোক, যারা এই মাদক বেচা কেনা করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, সে আবার যত বড়ই হোক না কেন। আপনারা কি দাবির সাথে একমত? আরো জোরে গান, একমত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে করো, আমিন। আমার ভাইয়েরা, যেই মদ পান করে, যেই মদ পান করলে মা চিনে না, বোন চিনে না, ওই মুসলমানের বাচ্চা, এটা কোনো মুসলমানের খাদ্য বস্তু হতে পারে না। আমার ভাইয়েরা, রাগ করবেন নাকি কষ্ট পাবেন আমি জানি না, তবে অবশ্যই কোরআনে তাকে হারাম বলা হয়েছে, আমরা হারাম বলবো, কথা বলেন। আমার বন্ধুগণ, এই মদ আর নেশার জগতে কোনো আরাম নাই, কোনো শান্তি নাই, শুধুই অশান্তি, শুধুই অশান্তি। নিজের অশান্তি না, পরিবারের অশান্তি, সমাজের অশান্তি, গোটা দেশের অশান্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ও মুসলমান, ও মুসলমান, শুধু গতানুগতিক ওয়াজ শুনলাম আর চলে গেলাম, আর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, বাপরে বাপ, হুজুর একজন আইছিল কোত্থেকে জানি, টান যে দিশে রে, স্বেচ্ছা লাগছে, কি কইছে, তা ভালো করে বলতে পারবো না, তবে স্বেচ্ছা লাগছে, এমন শেষার দরকার নাই, বুঝে শুনে আগাইতে হবে, জোরে কোন ঠিক না বেঠে। আমার ভাইয়েরা, এটা মুসলমানের দেশ, আমরা মুসলমান, আমরা আরেকটু আস্তে কইেন ঠিক, আমরা মুসলমান, আমাদের চলাফেরা জীব জন্তু জানোয়ারের মতো হতে পারে না, মাঝে মাঝে দুই একটারে পাওয়া যায়, হায়া বোর এসে গরুর হাঁটার যেমন কোনো ঠিক ঠিকানা নাই, এরও হাঁটার ঠিক ঠিকানা নাই, লজ্জা করে না বন্ধুগণ। তাই আসুন, আগডুম বাগডুম গোরাডুম বহুত শিখাইছেন, গোরার ডুম শিখাইতে শিখাইতে গোরার ডিম বানাই লেছেন, কথা বুঝেন নাই। এই জন্য সব অভিভাবক যাদের ঘরে বাচ্চা আছে, সবাই মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াইবেন, বড় আলেম বানাইবেন, আমি এমনটার কথা বলছি না, আমি শুধুমাত্র বলছি, অন্তত মক্তবের পড়াটা আপনার সন্তানকে বাধ্যতামূলক ভাবে দেন, দেন, দেন। এরপরে আরেকটি কথা হলো এই, আজকে কেজি স্কুল, নার্সারি, আর কি জানি কিন্ডার গার্ডেন, তাদের ক্লাস টাইম ভোর 5:30, 6টা, 7টা, যেই সময় মুসলমানের সন্তানেরা কায়দা আমপারা লইয়া মসজিদে মক্তবে গিয়ে আলিফ লাম মিম পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবে, এই টাইমে কিন্ডার গার্ডেনের ক্লাস টাইম দিয়ে মুসলমানের সন্তানদেরকে মক্তব বিমুখ করার ব্যবস্থা করা হয়েছে। এই মুসলমানের দেশে আমাদের জোর দাবি, আমরাও দুই ক্লাস স্কুলে পড়েছি, সকাল 8:30-8:30 মক্তব ছুটি হইলে এরপরে খাওয়া দাওয়া করে আমরা 10:30-10:30 স্কুলের ক্লাসে যাইতাম। আমার বন্ধুরা, আমাদের জোর দাবি হলো ভোর 6:00-7:00 কিন্ডারগার্টেন স্কুলের ক্লাস বন্ধ করে পুনরায় 10:00 দেওয়া হোক, সকাল বেলার মক্তব বাধ্যতামূলক করা হোক,
ওইখানে হুজুরের কাছে গেলে কইবো এটা হালাল এটা হারাম, এটা বর্জন করো এটা অর্জন করো, মদ পান করা যাবে না, চুরি করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, আর ডাকাতি করা যাবে না, ওই কথাগুলো জীবনের শুরুতেই যদি শুনে যায় তাহলে ওই ছেলেটা বড় হয়ে ওই মেয়েটা বড় হয়েও ওই নেশার জগতে আর পা বাড়াবে না। আমার ভাইয়েরা আসুন, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। কথা অনেক দূর চলে আসছি, আপনাদের কি স্মরণ আছে? যুবক ভাই আমি আবারও বলছি, আমাদের মজা আমাদের স্বাদ আমাদের তৃপ্তি আমাদের আনন্দ সব হলো আল্লাহর গোলামের ভিতরে। আমাদের জানা থাকার কথা আমি ঘটনা বলে শোনানোর উদ্দেশ্য না। সাইয়েদেনা হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নির্যাতনের কথা সবাই আমরা জানি। নির্যাতিত বেলালের পাশে হযরত আবু বকর গিয়ে দাঁড়িয়েছিলেন, বলছিলেন বেলাল জিকির আস্তে করো, তুমি জোরে জোরে জিকির করো, নির্যাতনও বাড়ে। আস্তে জিকির করলে আওয়াজটা কম হইলে তারা হয়তো তোমার উপরে নির্যাতনটা একটু কমাইবে। ঠিক আছে আস্তে, ঠিক আছে আস্তে। হযরত আবু বকর চলে গেলেন কিন্তু তার আওয়াজ বড় হয়ে গেছে। আবার আবু বকর সিদ্দিক আসলেন, বেলাল আস্তে, ঠিক আছে আস্তে, আওয়াজ বড় হয়ে গেছে। আবার আসলেন আবু বকর সিদ্দিক, বেলাল আস্তে আস্তে, ঠিক আছে আস্তে, আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে হযরত আবু বকর সিদ্দিক এবার বলেন, ও বেলাল তোমাকে বার বার বলছি আওয়াজ আস্তে করো, তুমি আমাকে কথা দাও কিন্তু কথা রাখো না। ও বেলাল কেন তুমি কথা দিয়ে কথা রাখো না? বেলাল হাবশি ডাক দিয়ে কোন বীর সাহাবী গো, আমি আপনাকে কথা দিয়ে জিকির আস্তে করব, শুরু করি আস্তে, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই গো, আমি আমার আল্লাহর নামের সাদার মজার সাগরে ডুব মারি। মুসলমান বেলাল যে আল্লাহর জিকির করেছিলেন তুমিও তো সেই আল্লাহর জিকির করবে। বেলাল যদি নামের মজার সাগরে ডুব দিতে পারে রে, তাহলে এই যুগের মুসলমানও তো আল্লাহর নামের জিকির করলে না আল্লাহর নামের স্বাদের সাগরে ডুব দিতে পারে। যদি বেলাল ডাক দিয়ে বলেন, আমি যখন আমার আল্লাহর নামের সাদার মজার ভিতরে ঢুকে যাই, বাবা আবু বকর সিদ্দিক আমার আওয়াজ কেমন করে বড় হয় আমি বলতে পারি না, আর ওই সময় কাফের মেয়েমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে আমি বেলালের কোন খবর থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah muhammadur rasulullah. Be moza namaza zore zore nare musliman, o bhai jubok tai aso, tai aso hakkani ulama ikramer kache aso, soy tasbir chobok ta tumi niye jao, subhanallah 100 bar, alhamdulillah 100 bar, la ilaha illallah 100 bar, allahu akbar 100 bar, istighfar 100 bar, durud sharif 100 bar, sokal bela fajorer pore ei soy tasbir 600 bar, asorer ba maghriber pore abar 600 bar, adai kore dekho kichudin tomar kolober jong jokhon dur hoye jabe, তখন তোমার কাছে এই তসবি আর এই জিকির ছাড়া আর কিছুই তোমার কাছে মজা লাগবে, মজা লাগবে না। শুন আমার ভাইরা আমার বন্ধুরা, ভাই বাস বাস, হ্যাঁ কেন কিচ্ছু না, আগল একটা জজবা হয়ে উঠে গেছে আর কি, বাস আমরা তার সাথে আমরা ওই রকম হইলে হবে না, তাকে তার হালতে রেখে দেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, আর নয় টেলিভিশন, আর নয় গান বাজনা, আর রাস্তায় চলাফেরার সময় তোমার কণ্ঠে আর গান নয়, আর গান নয়,
মাওলার জিকির তুমি করো, আল্লাহর জিকির তুমি করতে থাকো, দেখবা তোমার অন্তরটা শান্তিতে আর আরামে ভরে গেছে। কারণ এই দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি ছাড়া আর কোন জায়গায় শান্তি নাই। ও ভাই, ওয়ালে লেখেও পেশা ফিরানো যায় না, প্রস্রাব করা নিষেধ, গিয়ে দেখবেন সার্জনই করতেছে, গাড়িতে দেখবেন ধূমপান নিষেধ, তিনজনে এই সিটে বসেই টানতেছে, মসজিদের কোনো ওয়ালা ধূমপান নিষেধ দেখতে হয় না, এই মসজিদের ভিতরে গিয়ে কেউ ধূমপান করে, তাহলে বোঝা গেল শান্তির জায়গা এটা আর কোনো জায়গা না। আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, তাই আসুন, আমি অনেক দূর চলে গেছি, ও ভাইরা আসুন, বলতে চাই দুনিয়ার জীবনে আল্লাহর গোলামির ভিতরে শান্তি, মরার পরে হলো জান্নাতে শান্তি। দুনিয়ার জীবনে গোলামি চলবে, আর গোলামি চলবে যতদিন দুনিয়া থাকবে ততদিন। তুমি কেন রে যুবক রাস্তায় গুনগুন করে হাঁটো, গুনগুন করে হাঁটো আর গান গাও, আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ, না না না, তোমার জীবনটা কুকুর বিড়ালের জীবন না। তুমি একজন মুসলমান, গোলামি করবে দুনিয়ায়, আসমান জমিন টিকে থাকবে, তুমি মরবে তো আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আর আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। ও যুবক, ওই জান্নাতের ভিতরে, ওই বড় জান্নাত না, নিচের জান্নাত, সর্বনিম্ন জান্নাতের জন্য আমার নবী বলেন, আমার নবী বলেন, সর্বনিম্ন জান্নাতের জন্য 80,000 খাদেম থাকবে, আর আসতে 80,000 খাদেম থাকবে। আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। 80,000 খাদেম ঘোরাফেরা করবে, এক এক জনের হাতে, এক এক জনের হাতে থাকবে কিটলি, থাকবে প্লাক্স, থাকবে ছোট পান পাত্র, তোমার সাইডে বাইরে দিয়ে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করবে, তুমি হুকুম দাও মাত্রই তোমার সামনে রেডি হয়ে যাবে। এমন জান্নাতি শরবত খাইলে মাথাও ঘুরাইবে না। আর জোরে, ও মাদক সেবীরা, মদ পান করলে, গাঁজা খাইলে, হিরোইন খাইলে, ইয়াবা পান সেবন করলে মাথা কিছু নষ্ট হয়নি না হয় না? পাগল হওয়ার আশঙ্কা আছে, চোখের জ্যোতি হারানোর আশঙ্কা আছে, হাত দুর্বল হতে পারে, লিভার নষ্ট হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। এরে মুসলমান, জার্মানির ডাক্তার বলেছে, মদের ক্লাব গুলো যদি বন্ধ করে দেওয়া যায়, আমি আমার দেশের অর্ধেক হাসপাতাল গুলো বন্ধ করে দেব। তাহলে বোঝা গেল, এটা যেমন করে পাপের কাজ, এমন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন এই দিকে না, আমরা আমাদের পথ ঘুরাইয়া দিতে হবে, পথ ঘুরাইয়া দিতে হবে। ও যুবকেরা, ও যুবকেরা, আমি বিশ্বাস করি এখানে এমন কেউ নাই, এরপরও যদি দেখে থাকেন, আমি আপনাকে অনুরোধ করে বলবো, ও যুবক ভাই, তোমার মাথায় হাত রেখে আমি বলতে চাই, তোমার হাত ধরে আমি অনুরোধ করে বলতে চাই, তওবা করো মালিক, তওবা কবুলের জন্য প্রস্তুত।
জোরে শুধুমাত্র তা নয়, লক্ষ্য করে দেখো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন, মদ পান করলে রক্ষা নাই, কেউ মদ পান করে না, ভয়ে কেউ মদ পান করে না, যুবক বড় নেশা, মদ পান করার জন্য বোতলে মদ ভরে রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় গিয়ে মদ পান করবে, এই জন্য যে ওমর যেন টের না পায়। কিন্তু যেই রাস্তা দিয়ে রওনা দেখা যায় ওই রাস্তা দিয়ে একজন লম্বা আকৃতির লোক আসতেছে, যুবকের আর বোঝার বাকি রইল না, এই লোক ওমর সারা আমিরুল মুমিনিন সারা কেউ হবে না, দৌড় দিলেও বিপদ, ফালাইলেও বিপদ, দাঁড়ায় থাকলেও বিপদ, হাতে বোতল রাখলে তো আরো মহা বিপদ। এই মুহূর্তে আর কিছুই করার নাই, আর কিছুই করার ছিল না, একটি মাত্র জায়গা, এখনো ওই মালিকের গেট খোলা। এ ভাই আওয়াজ করে বলুন মালিককে ডাক দিলে আমার আল্লাহর কাছে যাইতে মনে হয় সপ্তাহ খানেক লাগে, নেটওয়ার্ক বিজি মা গো। না না আমার ভাইয়েরা ওয়েটিং কোনোটাই না, দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব না, না রে মুসলমান না না আমার আল্লাহর দরবার এখনো খোলা। যুবক শুধুমাত্র মাথাটা নিচের দিকে দিয়ে আওয়াজ করে নয়, শব্দ করে নয়, ডাক দিয়ে নয়, বড় করে নয়, শুধু কলবে কলবে গো মালিক অন্যায় করেছি, মদ পান করেছি, আল্লাহ গুনাহ করেছে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক তোমার দরবারে ফরিয়াদ, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ ওয়াদা দিলাম গো আর কোনদিন মদ পান করব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বাংলা বাউরি আমি আল্লাহ তোদের চোখের পানি সহ্য করতে পারি না, ও ভাই মাথা আসলে সাগরে যেমন করে ঢেউ উঠে, নদীতে পানিতে বিলে যেমন ঢেউ উঠে, আমার আল্লাহ গো বান্দা বান্দি রে তোদের চোখের কোনায় দুই ফোঁটা পানি আসলে আমার রহমতের সাগরে ঢেউ উঠে। জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে কর না আল্লাহু আকবার। ও ভাইরা আমার আল্লাহ সহ্য করতে পারে, আমার আল্লাহ কো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দারে তখন আমি শুধু গুনাহ মাফ করে দেই না, যত গুনাহ করেছিল আমি গুনাহগুলোকে সাওয়াব দ্বারা বদলাইয়া দেই। ওই যুবক দেখো মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, এরে যুবক জবাব দাও, সেই মালিক কি এখনো আছেনি? ডাক দিলে শুনবেনি? তোমার জন্য ওই দয়া, ওই যুবকের জন্য যেই দয়া, তোমার জন্য এখনো আমার আল্লাহর সেই দয়াই আছে। ডাক দাও আল্লাহ। ও ভাই, ও ভাইরা মনে মনে শুধু ডাক দিয়েছে আমার মালিকের দরবারে তার এই আওয়াজ অসম্ভব। আরো আসতে, ও মুসলমান ফ্যাক্স যে করেন আপনারা, ফ্যাক্স ফ্যাক্স করলে কোনো আওয়াজ হয়নি, কিন্তু কিছু যায়নি মগো, বিজ্ঞানের যুগ। আপনারা এখন কোরআন হাদিস বোঝানো বড় সহজ, আগে ছিল কঠিন। ফ্যাক্সের মাধ্যমে আপনাদের কিছু জিনিস জানি না, যায় না, আওয়াজ নেই। তাহলে আপনারা যদি আওয়াজ ছাড়া একটা ফাইল যদি এখান থেকে আমেরিকা পাঠাইতে পারেন, আল্লাহর বান্দা ভিতরের মেশিন দিয়ে ফ্যাক্স করে মালিকের কাছে পৌঁছাইতে পারেন না? পারেন না আমার ভাইয়েরা? ও মালিক পাঠায় দিলাম, সই দিয়ে দাও। বুঝেন না আমার কথা? মালিক দরখাস্ত মঞ্জুর করে না, আমার মালিক কোরআন বাংলা, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম, উলিয়া ইবাদিয়াল
الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়ালু। আমার আল্লাহ কো বান্দারে শুধুমাত্র সই করলাম তা না, আমি আল্লাহ ঘুরায়া আবার তোর কাছে আমি ফেক্সে পাঠায়া দিলাম, শুধু পাঠায়া দিলাম তা না, আমার আল্লাহ কো বাংলা আমি আল্লাহ বলে দিলাম রে। ওমর যদি জিজ্ঞেস করে হাতে কি বলে বোতল, বোতলের ভিতরে কি, তুই জবাব দিবে দুধ। সবাইকে আল্লাহ আকবার বলেন না, তুই বলবে আনছে কি, আনছে কি, পাক না না পাক, হালাল না হারাম। আমার আল্লাহ এখন কতরে জিগাইলে বলবে হারাম না হালাল, খারাপ না ভালো। বুতলের ভিতরে কি, আমিরুল মুমিনিন দেখছো চেক করব, উপরের কাভারটা খোলার পরে দেখা গেছে ওই যুবকের পাঠানো ওই ফ্যাক্স বার্তার বদৌলতে মহান আল্লাহ দয়া করে তার আনা পচা মজ্জাকে গরম দুধ বানায় দিয়েছে। তওবা কর।